আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি, আল্লাহ রহমত। নতুন আরটি বিরিয়ানি চলে আসলাম, যেহেতু আমাদের মাহে রমজান শেষের দিকেই। আর একটু মনে করেন অন্যরকম খাবার হলে কিন্তু ভালো হয়, অথবা মনে করেন ঈদ স্পেশালে কিন্তু রাখতে পারেন এই নাস্তাটা আপনারা। এটা কিন্তু পরবর্তীতে বলে দেবো কী নাস্তাটা তৈরি করেছি। খুবই অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি করা যাবে, খুবই সুস্বাদু লোভনীয় একটা খাবার। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু পছন্দ হয়ে থাকবে এবং অন্যরকমই মনে হবে, বুঝতেই পারবেন না যে বাসায় তৈরি করেছেন আপনি এটা, এত মজা হয়ে থাকবে। আজকে ভিডিও আপনার কিছু না কিছু উপকারে আসবে, ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশের বেল আইকনটা ক্লিক করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন দেখে নিয়ে যাক মূল উপকরণ। এই তো এখন চুলায় কিন্তু একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন তো হালকা বেজে নেবো, খুব বেশি বাজার প্রয়োজন কিন্তু নাই এই পর্যায়ে, যেহেতু মনে করেন আমি একটা মনে পুর তৈরি করে নিবো। আর দিয়ে দিয়ে 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি এখানে জিরে বাটা। এই পর্যায়ে জিরাটা কিন্তু আপনারা গুঁড়া ব্যবহার করতে পারেন। একটু মনে করেন হালকা মনে করে একটু কষিয়ে নেবো এই তেলের উপরে, কিন্তু এরকম কোনোরকম মনে করেন যার এও দিতে হবে না, কোনোরকম মশলার ব্যবহার করবো না আমি এখন, পরবর্তীতে ব্যবহার করবো। এখন দিয়ে দেবো একটু পানি, অল্প পরিমাণ পানি দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিব এখানে 1/2 চামচ পরিমাণ এখানে লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিব, 1/2 চামচ পরিমাণ। অবশ্যই চেষ্টা করবেন একটু গোল মরিচের গুঁড়ো দেওয়ার জন্য, এতে করে সুন্দর একটা ফ্লেভারও আসবে, কালারটা সুন্দর আসবে, একটু ঝালঝাল হবে। যেহেতু মনে করেন আমি এখানে ব্রেড চিকেন পকার তৈরি করতেছি, তাহলে মনে করেন একটু ঝাল হলে খেতে ভালো লাগবে। আর যেহেতু মনে করেন সারাদিন মুখ রোজা রেখে মুখটা একদম মেয়া হয়ে থাকবে, মানে একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে, সবাই কিন্তু খেতে পছন্দ করবে। আর দিয়ে দিলেন 1 কাপ পরিমাণ চিকেন কুচি, আর দিয়ে দিলেন 1/2 চামচ পরিমাণ লবণ। লবণটা কিন্তু চেক করে নেবেন, সে অনুযায়ী যেহেতু আমি এখানে সবজি ব্যবহার করবো তাই লবণটা কিন্তু একসাথে দিয়ে দিলাম। আর যার নতুন রাঁধুনি তারা কিন্তু একটু মনে করেন অল্প পরিমাণ দিয়ে তারপর আবার চেক করে আবার দিবেন। এই পর্যায়ে কিন্তু হাই হিটে আমি চিকেনগুলো একটু ভেজে নেবো, যেমন মনে করেন লো ফ্লেমে বাজে কিন্তু পানি ছেড়ে দিবে, একদম মনে করেন ড্রাই হয়ে যাবে চিকেনটা যেন সফট থাকে সেই জন্য। এই পর্যায়ে দিলাম গাজর কুচি 1/2 কাপ পরিমাণ, গাজরটা কিন্তু আমি কুচি করে দিয়েছি। চিকেন যতটুকু পরিমাণ দিবেন তার মনে করেন আমাদের পরিমাণ আপনাকে সবজি দিতে হবে, আর সম পরিমাণে দিতে হবে এখানে পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন সবগুলো সব উপকরণ একসাথে ভালো করে একটু মিলিয়ে নেবো আমি। আর চুলা হিটটা কিন্তু এই পর্যায়ে একটু হাই ফ্লেমেই আছে, হাই ফ্লেমে রেখে কিন্তু কাজটা করতে হবে। আর দিয়ে দিলাম এখানে 1/2 চামচ পরিমাণে এখানে গরম মশলা গুঁড়ো, এতে করে মনে করেন এটা স্বাদ এবং ফ্লেভার দ্বিগুণ বাড়িয়ে দিবে। আর দিয়ে দিলাম এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পরিমাণে এখানে ধনে পাতা কুচি। এটা কিন্তু অবশ্যই কুচিটা ব্যবহার করলে বেশি পরিমাণে ধনে পাতাটা তাতে দেখতে সুন্দর দেখে ফ্লেভারটা সুন্দর আসবে। এইভাবে মনে করেন ভালোভাবে একসাথে একটু মিলিয়ে দেবো। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পরিমাণ পানির সাথে মিলিয়ে একটু দিয়ে দেবো, এতে করে বাইন্ডিংটা সুন্দর আসবে এবং মনে করেন জুসিনেসটা থাকবে, বজায় রাখবে। অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার জন্য, আর যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে 2 টেবিল চামচ পরিমাণ আপনার এখানে ময়দা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। যেহেতু আমি চিকেন ব্রেড মনে করেন যে তৈরি করবো বকারটা, তাই এ পর্যায়ে কিন্তু আমার ব্রেড লাগবে। ব্রেডের যে চারপাশেগুলো সব এগুলো ব্রাউন কালারগুলো সেগুলো কেটে নিতে হবে, একটু আলতো হাতে কিন্তু স্প্রেড করে নিবো আমি একটু বেলুনের সাহায্যে রুটিগুলোকে, যেহেতু মানে অবশ্যই সফট থাকতে হবে রুটিগুলো, ড্রাই হয়ে গেলে মনে করেন যে আর হবে না, ভেঙে যেতে পারে। এর পর্যায়ে চারপাশটা কিন্তু পানি দিয়ে আমি একটু কোট করে নিবো যাতে সফট হয়। এর পর্যায়ে মনে করেন যে পছন্দ মতো আমি এখানে চিকেনের পোরটা দিয়ে দেবো, যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন, কে কীরকমভাবে দেবেন সে অনুযায়ী দিয়ে দিলে হবে, মানে কোনো মাপ নেই এখানে। এই পর্যায়ে মনে করেন আলতো হাতে মনে করেন এভাবে একটু করে নেবো আমি, একসাথে চেপে চেপে দিব। আর ব্রেডগুলো যেহেতু অনেক বেশি নরম হয়ে থাকে তাহলে মনে করেন এখন এবড়ো তেবড়ুই হবে, আবার মনে করেন ভালো করে কুট করে যখন আমি ব্রেডগুলো মিলিয়ে নেবেন সুন্দর করে, তাতে দেখতাম একদম সুন্দর হয়ে যাবে। এই পর্যায়ে এখানে 2টা ডিম নিয়ে নিলাম, 2টা ডিমের সাথে মনে করেন 2 থেকে 3 চুটি পরিমাণ লবণ দিয়ে ভালো করে একটু স্প্রেড করে নিলাম। এই পর্যায়ে ডিমের মধ্যে চুবিয়ে ব্রেডগ্রামের মধ্যে ভালো করে কুট করে নেবো আমি। আর ব্রেডগ্রামটা কিন্তু বাসায় তৈরি করা, এটা আপনারা মনে করেন যে কোনো ইনস্ট্যান্ট ব্রেডগ্রাম তৈরি করে নিয়েছে, আর যারা মনে করেন যে বাহিরে কিনে আনতে পারেন সেটা ব্যবহার করতে পারেন। এবার ভালো ভালো কুট করে মনে করেন যে এটা নর্মাল ফ্রিজে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। তারপরে মনে করেন হালকা মনে করেন লো ফ্লেমে ভেজে নিতে হবে, তেলটা মনে করেন খুব বেশি ডুবো তেলে দেওয়া লাগবে না, মিডিয়াম তেলে দিয়ে কিন্তু এভাবে মনে করেন লো ফ্লেমে রেখে 4-5 মিনিট একটু ভেজে নিতে হবে। উপরটা যেরকম কুড়মুড়ে হবে ভিতরটা ঠিক সেরকম জুস হবে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। বাসায় একবার হলে ট্রাই করে জানাবেন কমেন্ট বক্সে কীরকম হয়েছে। তাহলে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আপনারা বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এবং আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করে না তাদেরকে করে নেবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।